এখন অনেক প্রতিভা আছে কিছু বাদ না প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে সুপার লিগে তো কোনো টিমই মানে কম শক্তি নাই সবাই শক্তির আর ডেফিনেটলি সবাই চায় ভালো খেলতে তো আমাদের জন্য তিনটাই ক্রুশাল ম্যাচ তো আমি তিনটা বলছি না কালকের ম্যাচটা ইম্পর্টেন্ট কালকেটা জিতলে একটু সামনে যাবো এটাই বাট লিগের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত হয়তো বা অন্য কোনো রকমের যদি কোনো ইকুয়েশন না দাঁড়ায় তাহলে আপনি বলতে পারবেন না যে আমরা এখনও চ্যাম্পিয়ন হয়ে গেছি চলে তো টাফ ইকুয়েশন এখনও টাফ আমাদের অনেক ভালো খেলতে হবে আমরা জানি তো আমার মনে হয় ছেলেরাও সেভাবে আপডেট আছে যে ভালো খেলার জন্য তারা চায় ভালো খেলতে ইটস গুড যে আমরা দুইটা ম্যাচ টাফ করে জিতেছি যে মামনুল ছিল ম্যাচটা বস টাফ একটা ক্রুশাল ম্যাচ জিতেছি আট রানে মানে শোজ যে আমাদের মানে যে আমরা টেম্পারমেন্টটা ধরে রাখতে পেরেছিলাম লাস্ট ম্যাচেও একটা সময় ছিল হয়তো আমরা মনে হচ্ছিলো ইজি বাট একটা সময় আবার টাফ হয়ে গেছিলো সেখান থেকে আবার ভালো ব্যাক ফুল ব্যাক করেছে ছেলেরা আফিফ আর মুসাদ্দেক ভালো ব্যাটিং করেছে খুশদিল ভালো বল করে প্লাস বাকিরাও সবাই ভালো বল তানবির ভালো বল করেছে তো আশা করি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি তাহলে আমাদের অবশ্যই আমি মনে করি আমরা অনেক শক্তিশালী দল সত্যি কথা এই টুর্নামেন্টে আমি যেটাই বললাম এটা তো মানে মেন কথা হচ্ছে যখন আপনি রেসে থাকবেন তখনই আপনি ডিফিকাল্ট আপনি আন্ডারডগ অলওয়েজ ডিফিকাল্ট আপনাকে সত্যি কথা বলতে গেলে আপনাকে এটা সবচেয়ে যে আমার একটা কথা আছে যে মানে ছোটো টিম বলে কোনো কিছু নাই এখন ওই টিমে যারা প্লেয়ার আছে মাস্টারবি যে এই টিমে লিড করে সেই টিমে বলতে হবে যে ওর টিমকে আপনি গুণায় ধরতেই হবে যে ওরা ভালো টিম চিরাগ জানি দারুণ ফর্মে আছে এটা মানতে হবে যে আমার মনে হয় লিগের সেরা অলরাউন্ডার দারুণ ক্রিকেটার ছেলেটা তো আসলে সত্যি কথা বলতে সাব্বির রহমান রান করছে বা ওদের বেশ কিছু ম্যাচ উইনার প্লেয়ার আছে কিন্তু তো তারপর আমি যেটা বললাম আবুনে যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে তাহলে আমার মনে হয় আমাদের কাছাকাছি কোনো টিম আছে এই লিগে সত্যি কথা বলতে গেলে বাট আমরা মানে আমি যদি বলি আমরা এখনও ওই মানে যেটা বলে যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা এখন আমার কাছে মনে হয় না আবুনে খেলেছে আমরা জিতছি আমরা ভালো খেলছি সবই ঠিক আছে বাট একটা ক্লিনিক্যাল পারফরমেন্স যেটা বোঝায় যে সব দিক ডিপার্টমেন্টে আমরা খুব ভালো করেছি সেটা হয়নি কোনো দিন হয়তো আমরা নতুন বলে উই স্টার্টেড ভেরি ওয়েল হয়তো বা পুরান বলে ভালো করিনি কোনো দিন পুরান নতুন বলে ভালো করিনি পুরান সেটা মানে পুরোটা একসাথে একটা পুরা মানে একটা সিন মুভি হচ্ছে না আসলে যে শুরুটা শেষটা শেষ ভালো বাট আমি আশা আছি যে ওরকম ম্যাচে এই তিনটা ম্যাচে হয়তো আমরা পাবো যে আমরা আমাদের বেস্ট উইকেটটা খেলবো ব্যাটসম্যানরা রান করবে আপনার জায়গা মতো ব্যাটিং করবে বোলাররা ঠিকমতো বলিং করবে ওইটাই বাট প্রেশার থাকবে কারণ আমরা যেহেতু আপনি চ্যাম্পিয়নশিপে দৌড়ছেন আপনার প্রেশারটা সবথেকে বেশি আমার শেখ জামাল আর আমাদের প্রেশারটাই বেশি আমরা দুটো টিমই চ্যাম্পিয়নশিপের কাছাকাছি তো সত্যি কথা বলতে অন্যান্য টিমের কিন্তু আর প্রেশার না প্রেশার ছাড়াই খেলছে তো এটা আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ একটা আবার অ্যাডভান্টেজও একটা আমাদের জন্য যে আমাদের ছেলেরা আপডেট বাট যেটা আমি বললাম এখনও আসলে অনেক পথ বাকি অবশ্যই আমি আফিফকে সবসময়ই দেখি বাংলাদেশ টিমে আফিফের যে ছোটোখাটোগুলো ভুল ত্রুটি আছে সেগুলো আফিফ চেষ্টা করছে কাজ করার আমি মনে করি হি ইজ স্টিল ভেরি ইয়াং ওর এখনও অ্যাবিলিটি আছে ওর মতন প্লেয়ার আমরা কিন্তু সহজে পাওয়াটা সম্ভব না যে কিনা একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আমি যদি কিছুদিন আগে করার কথা বলি মিরাজ আর আফিফের পার্টনারশিপে কিন্তু আমরা আফগানিস্তানে দারুণ একটা ম্যাচ জিতেছিলাম তো আমার মনে হয় যে আফিফ এই লিগেও কিন্তু বেশ কিছু ক্রুশিয়াল ইনিংস খেলেছে হয়তো বা যেই ছোটোখাটো ইস্যুগুলোর কথা বললাম আমি এটা নাই বলি বাট আফিফ কাজ করছে এবং ও কিন্তু ভালো করছে এবং আমি মনে করি লাস্ট ম্যাচে আমাদের জিতার পিছনে বিরাট অবদান ছিল আফিফের এই ইনিংসটা তো আফিফ সবসময় ভালো প্লেয়ার আমার কাছে মনে হয় বাট ডেফিনেটলি নতুন কোচ এসছে তার চিন্তাভাবনা অবশ্যই আমার মনে হয় যে আফিফ নেই সেটা নেই এটা হতেই পারে না অবশ্যই আফিফ আছে দেখা যাক সামনে কী হয় বাট আফিফ আমাদের জন্য খুব ক্রুশিয়াল প্লেয়ার বাংলাদেশ ফিরে জন্য ক্রুশিয়াল প্লেয়ার কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আফিফের এই বাদ করাটা এটা ওর জন্য ভালো হলো কিনা এই যে কাজ করা যে বাড়াইছে নিজেকে ভালো আরো ভালো করার যে ধারণা হয়তোবা অবশ্যই কারণ আপনার অনেক সময় আপনি হয়তোবা জায়গাটা থাকলে বুঝেন না এখন যেমন আফিফ বাইরে আমি জানি না ওর হাংরি নেশটা কথা আমি ডেফিনেটলি আশা করি ও ফিরতে দলে মুখিয়ে আছে বাট অবশ্যই আফিফ ফিরবে এটা আমি বিশ্বাস করি আফিফ সেরকমই ধরনের প্লেয়ার আর যেটা হচ্ছে যে ওকে একটু চিন্তা করার একটা সময়ও পেয়েছে এবং আমি মনে করি এই যে প্রিমিয়ার লিগের টাফ ক্রিকেটগুলো কিন্তু কোনো অংশেই কোনো হালকা ক্রিকেট না টাফ ক্রিকেট এখানে যে রান করছে বা ওর ব্যাটিং পজিশনটাও হি ইজ ভেরি হ্যাপি উইথ ব্যাটিং পজিশন যে ব্যাটিংটাতে করছে কারণ ন্যাশনাল টিমে তোকে 6-7 নম্বরে ডিফিকাল্ট পজিশনে ব্যাটিং করতে হয় এখানে আপনি তো 4-5 ব্যাটিং করে আমরা যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করি তাহলে অন্য সময় 5 ব্যাটিং করতে হয় 4ই করে বাট আমি মনে করি হি ইজ ডুইং ইজ জব ভেরি ভেরি প্রফেশনালি অ্যান্ড পারফেক্টলি আর মুসাদ্দেক খুব ভালো করছে মুসাদ্দেক কি ন্যাশনাল টিমে দেখছেন কিনা আপনার যে পারফরম্যান্সটা করছে দেখেন আসলে ভালো তো সবাই করছে আর মোসাদ্দেক তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আমি মোসাদ্দেক এই জায়গাটাতে অনেক ভালো মোসাদ্দেক খালি ব্যাটিং ভালো করছে না মোসাদ্দেক বলিংও ভালো করছে এই যে মানে সবসময় মোসাদ্দেক খুব কম্পিটিটিভ একটা প্লেয়ার তো নেয়া না নেওয়াটাও ভালো কথা ওর পারফর্ম করাটাও করছে হি ইজ ট্রাইং ইজ বেস্ট এবং ও ক্রুশিয়াল টাইমে কিন্তু রান করছে যত প্রেশারে কিন্তু মোসাদ্দেক রান করছে আপনার জন্য সবসময় মোসাদ্দেক প্রেশারে রান করে এটা ওর একটা বাড়তি আমি মনে করি প্লাস পয়েন্ট যে এনি সিচুয়েশনে মোসাদ্দেক মানে আবুনিকে অনেক ম্যাচ জিতিয়েছে ওর মানে আবুনি তো অনেক বছর খেলছে তো
অনেক ম্যাচ জিতেছে। সুতরাং মোসাদ্দেক অবশ্যই আমার মনে হয় যে সিলেক্টরদের নজরে রাখা উচিত, ওকে একবারে ভুলে গেলে হবে না ওর কথাটা। বাট ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে দ্য বেস্ট প্লেস খেলবে বাংলাদেশ টিম, এটাই আমরা সবাই আশা করি। টিম যেটা মনে করে, কম্বিনেশন যেটা চায় সেটাই আশা করবে। যেন মোসাদ্দেকেরও আমার মনে হয় যে আরেকটু পরিশ্রম করাটা ওরও জরুরি, ওর যেহেতু পরিশ্রম করছে, বাট আমি মনে করি হি ইজ ক্যাপেবল, ভেরি মাচ ক্যাপেবল, বাট ওকে আরও পরিশ্রম করতে হবে বলে আমি মনে করি। বিশ্বকাপের এখন ম্যাচগুলোতে আবহনি বেশ কয়েকটা জিতলো, নার্ডো ম্যাচগুলোতে, এই এই দিকটা থেকে স্নায়ু ম্যাচগুলোয় আপনি অন্য দলগুলো থেকে কি আবহনকে আগে রাখবেন? জিতছি যেহেতু সেটা আগিয়ে রাখতে হবেই, যেহেতু আমরা বেশ কিছু স্টাডিয়াম ম্যাচ জিতেছি বলে অবশ্যই আমি ছেলেরা, আমি যেটাই বললাম ছেলেরা ধরে রাখছে, ভালো করছে, তো আমি আশা করি যে সেভাবে আমরা শেষ তিনটা ম্যাচ শেষ করবো। চাপ থাকবে তিনটা ম্যাচে, চাপকে আমরা জিতবো সেটাই আমি বিশ্বাস করি। আসলে সুজন ভাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 জনের এই দল স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে মুমিনুল নেই। আসলে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে মুমিনুলকে কি স্কোয়াডে রাখা যেতে পারে? এটা তো সিলেক্টর অবশ্যই রাখা যেত, মুমিনুল যেহেতু আমাদের টেস্ট প্লেয়ার, যেহেতু কোনো খেলা নাই, মোমিনুল যেহেতু আমাদের ওয়ান ডে টেস্ট বা এরম নাই, হয়তো রাখাই যেত। বাট আমার মনে হয় এটাও ঠিক, মোমিনুল তো অনেক খেলেছে, নতুন ছেলেদেরকে দেখাটাও একটু জরুরি, এই কথাটাও ভুলে গেলে চলবে না। বাট হয়তো বা আমি জানি এটা মানে দুইটা টিমের দিয়েছে, হয়তো বা থার্ড টিমে মোমিনুল থাকে কি না আমি বলতে পারি না, বাট হয়তো বা নতুন কিছু ছেলেকে দেখাটাও আমাদের জন্য দরকার হয়ে আছে যারা পারফর্ম করছে। সুতরাং মোমিনুল তো আমাদের প্রুভেন পারফর্মার না, ও আমাদের টেস্টে সবচেয়ে ভালো প্লেয়ার। বাট তারপরেও হ্যাঁ, যেহেতু কোনো খেলা নেই, হয়তো বা একটা ম্যাচ খেললেও খেলতে পারে লাস্ট ওয়ানটা। সুতরাং আপনি তো ন্যাশনাল টিমও কাজ করেছেন, আবার পাইপলাইনের ক্রিকেটারদেরকেও ভালো করে জানেন, বিশ্বকাপের 6 মাস বাকি আছে, আপনি কি কয়েকটা জায়গায় পরিবর্তন দেখেন কি না? যে দলটা এখন আছে, যেমন মোসাদ্দেক পারফর্ম করছে, আফিফ আছে, কী মনে হয় আপনার? যারা আছে তারা কেমন করছে সেটাও একটা বড় ব্যাপার, কারণ হৃদয়কে এখন ভাত করে খেলা দিতে পারবেন না, ইস প্লেয়িং সো ওয়েল। জায়গাগুলো কিছু কিছু আছে, বাট আমার মনে হয় যে ন্যাশনাল টিমটা আমাদের আসলে ওয়ান ডে ফর্ম্যাটে আমাদের কিন্তু চেঞ্জের খুব একটা বিষয় থাকে না। এখন হয়তো বা রিয়াদ আফিফ নেই, হয়তো বা অন্যরা খেলছে, বাট রিয়াদ আফিফ যে ক্যাপেবল না সেটা আপনি বলতে পারেন। এই কম্পিটিশনটা হেলদি ভালো, যেটা সবাই সবার পড়ার জন্য ফাইট করছে, এটা একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে এই সিরিজটা গেলে বা সামনে আপনার আফগানিস্তান সিরিজটা গেলে অনেকটা ক্লিয়ার হবে আমাদের, যে আমরা আসলে কীরকম পজিশন যাই। বাট আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ যেহেতু একটা টাফ জায়গা, ওইখানে আপনাকে আর ইন্ডিয়ার কন্ডিশনে খেলা হবে, ওই মাথায় রেখে হয়তো বা সিলেক্টর টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে কোন প্লেয়ারটা আমাদের জন্য কাজে লাগবে বা কী হবে। বাট আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় ফর্মটাও খুব ইম্পর্টেন্ট। আসলে সত্যি কথা, যে এই প্লেয়ারটা ফর্মে আছে তাদেরকে নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় আরও বেশি ভালো হবে। আমি বিশ্বকাপের ক্যাম্পটা ব্যাঙ্গালোরতে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এখন ডিসিশন নিলে যে বাংলাদেশেই হবে, আপনার কী মনে হয় যে ওই কন্ডিশন হলে কি ভালো হতো নাকি সিমিলার কন্ডিশন সমস্যা নেই? সিমিলারই কন্ডিশন, ব্যাঙ্গালোরও গরম আছে, বাংলাদেশেও গরম আছে, সুতরাং একই কথা। অথবা একটু তো এজ থাকতো, ইন্ডিয়াতে আমরা প্র্যাকটিসটা করছি, অথবা ওদের উইকেট আমাদের উইকেট কীরকম হয়, বাট এটাও তো ঠিক না। আপনি যেই ব্যাঙ্গালোরে যেরকম প্র্যাকটিস উইকেট পেতেন, সেটা যে আপনি মেন ম্যাচে এরকম উইকেট পেতেন সেটাও তো সঠিক ঠিক না। বাট আমি মনে করি এটা বাইক ইস্যু, যেহেতু আমাদের ক্লাইমেট বা অন্য কিছু সব কিছু মিলে আমরা একই আছি ইন্ডিয়ার সাথে। আসলে অবশ্যই ভালো করছে, আপনি ওর 3-4 খেলছে এখানে, ন্যাশনাল টিমে গেলে হয়তো খেলে, এটা নিয়ে একটা কথা হচ্ছিল যে হয়তো তাকে বলা হয়েছে যে ওখানেই ফিনিশ হিসেবে খেলতে হবে, তো আবার যদি ন্যাশনালে ব্যাক করে আবার হয়তো সাধারে খেলতে হবে, মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে প্লেয়ারদের। আফিফ তো আবুনি তো এখন ফিনিশার হিসেবেই খেলছে আসলে, মানে চারপাশে ব্যাটিং করলেও কিন্তু খেলা শেষ করছে, দ্যাটস ভেরি গুড। আমার লাস্ট ম্যাচও নট আউট ছিল, ভালো শেষ করেছে। তো মানে আসলে ব্যাটিং পজিশনটা ইম্পর্টেন্ট, বাট প্রিমিয়ার লিগে যদি আপনি টপ লেভেলে টপে ব্যাটিং না করেন তাহলে ন্যাশনাল টিমে কীভাবে? আসলে ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার আছে যারা আপনার মাউন্ডলা রিয়া দিত মাউন্ডের পাশে ব্যাটিং করে, ঠিক না? কিন্তু ন্যাশনাল টিমে তো আবার 7-ই খেলতে হয় বা 6-ই খেলতে হয়, সুতরাং এইটা আসলে খুব একটা বড় ছিল না। ওপেনার ছাড়া বাকিদের আমি মনে করি যে একদম স্পেশালিস্ট জব না, নতুন বলটা খেলাবো জব থাকে না, কোনো সময় নাম্বার 4-কে কিন্তু নতুন বলও খেলতে হয়, অথবা 30 ওভারের পর গিয়েও ব্যাটিং করতে হয়, সুতরাং এটা অ্যাডজাস্ট করে নেওয়ার ব্যাপার থাকে। আমি মনে করি আফিফ ইজ ভেরি ইন্টেলিজেন্ট এই ব্যাপারগুলোতে, এবং আমার মনে হয় যে কোনো পজিশনেও অ্যাডজাস্ট করে নিতে পারবে ওকে।